এটা দেখছেন তো, এটার নাম হচ্ছে বন। এবং এই এই জিনিস আসলে চা দিয়ে খাইতে মজা লাগে। আর আজকে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম যে বিকালে নাস্তা করার সময়ই পাই নাই। বিকালে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, ডাক্তারের কাছে যাওয়ার আগে ব্রাশ করলাম। ও বলতে ভুলে গেছি, আমি আজকে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। তো আমার দাঁত, আমার দাঁতগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু ওই যে সুন্দরের পিছনে পোকা থাকে না, এরকম অবস্থা। এত কম চকলেট খাই, তারপর কিন্তু দাঁতের মধ্যে এত পোকা। সো অলরেডি আমার গত কয় মাসে, 8-9 মাস আগে আমি এই পাশে দুইটা দাঁতের ট্রিটমেন্ট করাইলাম। তারপরে কিছুদিন আগে, অলরেডি 15-20 দিন আগে, আমি এই পাশে 4টা দাঁতের ট্রিটমেন্ট করাইছি। সো যারা ভাবতেছেন যে আপনার দাঁত অনেক সুন্দর, আসলে আমার মনে হয় যে সবার উচিত ডেন্টিস্টের কাছে যাওয়া। এবং সেখানে গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার দাঁতে কোনো প্রবলেম আছে কিনা। আমি একটা প্রবলেম নিয়ে গেছিলাম, এ পাশের একটা দাঁতের প্রবলেম নিয়ে গেছিলাম, পরে আরো দুইটা ধরা দিছে। তারপরে তখনই আবার এই পাশে এক্সরে করছিল, এই পাশে একটা দাঁতের ফুটা ছিল। তখন আমি ভাবছি যে একটা দাঁতেই প্রবলেম, যেমন করে আমি এখানে ভাবছিলাম যে আমার একটা দাঁতের প্রবলেম, সেম এই দাঁতে কিন্তু, মানে এই পাশে একটা দাঁতের প্রবলেম মনে করছি আমি, কিন্তু আসলে না, এই পাশে আমার টোটাল 4টা দাঁতে প্রবলেম। একটা ফুটো করা, নিচে 3টা দাঁতের মাড়ি নেমে গেছে, এবং নিচের দাঁতগুলো, দাঁতের নিচের যে বেস থাকে সেটা ক্ষয় হয়ে গেছে, এবং পিছনের দাঁতের গর্ত হয়ে গেছে। মানে কি এক অবস্থা! দেখেন দাঁত কত সুন্দর না দেখতে, আসলে ভেতরে যে এত অবস্থা খারাপ সেটা আমি নিজেও জানতাম না। যাই হোক, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করবেন। আমার আম্মু কথাটা বলে, সবাই আসলে এই কথাটা জানে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করা উচিত, দাঁতের মর্ম বোঝা উচিত। সো যাদের দাঁত এখন পর্যন্ত সুন্দর আছে, তো তাদের দাঁতগুলোকে আরো সুন্দর করে রাখার জন্য অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট করান। দেখেন কোনো পোকা ঝোকা আছে কিনা, ফুটা আছে মানে ছিদ্র আছে কিনা, তারপর হচ্ছে মাড়ির কোন ঠিক আছে কিনা, এবং অবশ্যই রাতের বেলা দাঁত ব্রাশ করে ঘুমাবেন। আমি যে জিনিসটা করছি, আমি মাঝে মধ্যে আসলে হেলাফেলা করতাম, মানে আসলে কামচোর ছিলাম, তো রাতের বেলা এত টাইম কই দাঁত ব্রাশ করার। সো সত্যি কথাটা আমি আপনাদেরকে বলেই দিলাম, আসলে মাঝে মধ্যে করতাম না। সো ওই যে করতাম না, এবং প্রচুর চকলেট, অত বেশি চকলেট আমি খাইনি সত্যি কথা, আমি বেশি চুইংগাম খাইছি। আপাতত দাঁত ফিলিং করার পর বলেই দিছে যে চুইংগাম খাওয়া যাবে না, নাহয় ফিলিংটা উঠে আসবে। সো এখন তো চুইংগাম খাওয়াই নিষেধ। যাই হোক, আমি আজকে দাঁতের ডাক্তার থেকে আসলাম, তার আগে ওইখানে কাজ করা হয়েছে, ফিলিং করাইছে 4টা দাঁত, সাথে মাড়ির কাজ করাইছে, কিন্তু সমস্যা হয়েছে কি, নিচে আবার প্রবলেম দেখা দিয়েছে। তো আজকে শেষবারের মতো দাঁতের ডাক্তারের কাছে গেলাম, এবং উনি আমাকে আবার নতুন করে আরেকটা দাঁতের ফিলিং করাই দিল। সো আপাতত আমার গুলো কমপ্লিট। সো আমি চাই আমার এই চ্যানেলের মধ্যে যারাই আছেন, সবার দাঁত এবং আশেপাশে যারা আছেন, যারা দেখতেছেন আমার ভিডিওটা, প্লিজ দাঁতের যত্ন নেন, বেশি 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 ব্রাশ না, সরি, রাতের বেলা দাঁত ব্রাশ করে ঘুমাবেন। তারপর হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা টাস্তা করে তারপর আপনি দাঁতটা আর সেকেন্ড টাইম ব্রাশ করতে পারেন। এবং অবশ্যই গরম পানি, তারপর লবণ দিয়ে, হালকা গরম পানি সাথে লবণ মিক্স করে গলা গড়গড়া করবেন। সেটা অবশ্যই দাঁতের জন্য, এবং মুখ থেকে দুর্গন্ধ আসে না, এটা দাঁতের জন্য ভালো। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আসলে দাঁতের, দাঁত এমন একটা জিনিস, দাঁতের ব্যথা যে কি পরিমাণ ব্যথা, ও মাই গড, যারা দাঁতে প্রবলেমে প্রবলেমে পড়ছেন তারাই বুঝবেন যে দাঁতের ব্যথা কি পরিমাণ ব্যথা। সো এখন থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, আমারটা ফার্স্ট ফার্স্ট ইয়ে, মানে আমি এর আগে দাঁতের প্রবলেম নিয়ে এত, মানে ডাক্তারের কাছে এত দৌড়াদৌড়ি করিনি। সো আমার কাছে এটা ফার্স্ট। তো তারপর আমি যতটুকু চেষ্টা করতেছি একটু নিজের খেয়াল রাখার জন্য এবং দাঁতগুলোকে যত্ন করার জন্য, তো আমার মনে হয় যে সবাই এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার, যে সবারই আসলে দাঁত নিয়ে একটু চিন্তা করা দরকার। শুধু দাঁত না, আপনার মানে নিজের প্রতি নিজের একটু যত্ন নেওয়া দরকার আসলে। তো যাই হোক, আমি আসলে শুধরাই গেছি, আমি এখন থেকে না, আমি অলরেডি লাস্ট 2 মাস ধরে যখন দাঁত নিয়ে প্রবলেম হচ্ছিল, তখন থেকে আমি কিন্তু রেগুলার ব্রাশ করি, এবং আমি 2 টাইম ব্রাশ করতাম, রাতে একবার ব্রাশ করে ঘুমাই, সকালে উঠে আবার।
একবার ব্রাশ করি। তো আজকে যখন ডাক্তারে বললাম, বলছে আপনি এত বেশ ব্রাশ করবেন কেন, আপনি রাতে একবার ব্রাশ করে ঘুমাবেন তো সকালে আর প্রয়োজন নাই, জাস্ট সকালে আপনি নাস্তা করার পর করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম, সো আরেকটা কথা বলি, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন। আর আমার মনে হয় যে দাঁতের যত্ন নেওয়া আসলে দরকার। আর অনেকের আছে এরকম, আমার অনেক আগে এরকম হয়েছিল যে দাঁত না, আমি যখন জাস্ট একটা নরম একটা পিঠা খাচ্ছি তখনই আমার দাঁত ভেঙে গেছে। তো এই জিনিসটা অনেকের সাথে হয়, এটা কেন হয়, আসলে ক্যালসিয়ামের অভাবে। সো ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন এবং অবশ্যই দাঁতের সবচেয়ে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে দাঁতের যত্ন নিতে হবে এবং দাঁত ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করে ঘুমাইতে হবে। আর না হয় পোকা ঝোকা ভিতরে হয়ে একদম অবস্থা খারাপ করবে। আর বেশি বেশি চকলেট খাবেন না, চকলেটটাকে একটু অ্যাভয়েড করেন। সো যেটা বলতে ভুলেই গেলাম, আজকে সারাদিন দাঁতের মানে এতদিন আমি আসলে দাঁত নিয়ে অনেক যন্ত্রণায় ছিলাম, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলো ব্যাপারগুলো কি, এবং আজকে মানে আজকে শেষ দিন ছিল দাঁতের ডাক্তারের সাথে মিট করার। সো আমি আসলে অনেক খুশি যে আমার এই দাঁতটার একটু সলভ হয়েছে, এবং এখন থেকে আমি প্রতিদিন প্রতিদিন আরো বেশি বেশি দাঁতের যত্ন নিব। আপনারও প্লিজ দাঁতের যত্ন নিতে ভুলবেন না, ঠিক আছে? আর যদি না করেন না তাহলে বুঝবেন দাঁতের ব্যথা যে কি পরিমাণ ব্যথা, পুরো মাথায় গিয়ে মানে নড়ে, মানে খুব টনটন একটা ব্যথা করে, সারা রাত ভর ব্যথা করে। ইভেন আজকে আমি যখন দাঁতের ট্রিটমেন্ট করে আসলাম, ফিলিং করাইছে, আমার অলরেডি কিন্তু হালকা হালকা ব্যথা আছে। আসার পরে আমার এত খিদা লাগছে, চিন্তা করছি কি খাবো। তো পরে এখন আমি খালারে বললাম যে খালা আমার জন্য একটু চা বানান, কারণ আমার অনেক মাথা ধরে আছে। সোচ খালা চা বানাইলো, এই যে চা, আমার ফেভারিট চা, সাথে বাঙালির খানা বন। এটার দাম নাকি বাড়াই ফেলছে, এটা 20 টাকা দিয়ে আনছে। আগে এটা আমাদের গ্রামে ছিল 5 টাকা, তারপরে 10 টাকা হয়েছে, কিছুদিন আগেও 10 টাকা খেয়ে আসছি। ওই দিন আব্বু ফোন করে বলতেছে যে এই বনের দামও নাকি, বলতেছে বন আর খাওয়া যাবে না। আমার আব্বুর কিন্তু ফেভারিট খাবার কিনা জানি না, সবসময় বিকালবেলায় বন নিয়ে আসে, 6-7টা করে বন নিয়ে আসে, মানে নাস্তা যেটাই মানাক না কেন কিন্তু উনি বন নিয়ে আসবে, সোহেলের দোকান থেকে বন নিয়ে আসে। সোহেলের দোকানের বন না এটা, এটা ঢাকা শহরে আশেপাশে গুলিতেই, আমার বাসার পাশেই গুলি গুলির একটা দোকান থেকে, ছোটখাটো একটা দোকান থেকে খালা নিয়ে আসছে। সেই বনটা আমি চা দিয়ে খাবো, কি আর করার, প্রচন্ড খিদা লাগছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের যেহেতু এটা ব্লগ চ্যানেল, সো ব্লগ কি নিয়ে করবো, ঢাকা শহরে তো সবসময় বের হওয়া পসিবল হয় না, আর কে ক্যামেরা মানে ভিডিও করে দিবে কে, সেই জন্য আসলে বেসিক্যালি আমি যা করি, আমি আজকে সারাদিন কি করলাম, সারাদিন বেসিক্যালি আমি এটাই করছি আর কিছু করি না। মাঝখানে দুই একটা ভিডিও করছি আমার তাজমুন রিনো চ্যানেলের জন্য, সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং গুরুত্বপূর্ণ কথা তো বলে দিলাম দাঁত সম্পর্কে, তাই না? মানে বেশি কথা বলতেছি, আচ্ছা যাই হোক, বেশি কথা বললো কিছু করার নাই। আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখেন, এই বোতলটা আমি নতুন বানাইছি। এটা বেসিক্যালি টমেটো সসের যে বোতল থাকে না, এগুলো, এটা ভিতরে টমেটো সস ছিল, কিন্তু এটা দেখতে ঢাকনাটা এখনো দেখতে মনে হচ্ছে যে টমেটো সসের ঢাকনা, বোতলের ঢাকনা, কিন্তু নিচে কিন্তু পানি। তো এটা ভালো করে ওয়াশ করে এটার এখানে যে একটা কাগজ ছিল সেটা উঠাই ফেলছি, উঠে 2-3 দিন এটা সুন্দর করে ভালো করে ওয়াশ করছি। করার পরে এখন এখানে এটার মধ্যে পানি রাখি, আর কাঁচের বোতলে পানি রাখলে তো আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি, কিন্তু ফ্রিজে যদি আপনি রাখেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর কাঁচের বোতলে পানি অলরেডি ভালো থাকে প্লাস্টিকের চেয়ে। সেজন্য আমি এখন থেকে প্লাস্টিক বোতল অ্যাভয়েড করতেছি, প্লাস্টিকের বোতলে আমি পানি খাই না। আমি খালারে বলছি যে আমার জন্য এই বোতলটা ঠিক করেন, তো আমি নর্মালি আমি নিজেই এটা রেডি করছি আমার পানি খাওয়ার জন্য। সো আপনারা চাইলে টমেটো সসের যেই বোতলগুলো আছে এটার এইভাবে করে প্রিপারেশন করতে পারেন, ঠিক আছে? আই থিঙ্ক দেখতে সুন্দর লাগছে, তো খুব কিউট লাগছে, আমি এখন রেগুলার এটা থেকে পানি খাই, মজাই লাগে আসলে। তো অনেক কথা বলে ফেললাম, আমি এখন নাস্তা করব, বন দিয়ে চা খাবো, সাথে পানি তো অবশ্যই খাবো। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা বলি, আপনার দাঁত কি আসলে ঠিক আছে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।